লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আর কিছুক্ষণ পরে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুদলের জন্যই। আর একটু বিস্তারিত জানবো আমরা রঞ্জন শান্তর কাছ থেকেই। রঞ্জন, লাহোরে ব্যাটিং সহায়ক উইকেট, আপনার কাছে জানতে চাইছিলাম যে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসবে কিনা। রঞ্জন, একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে নাকি? একাদশে পরিবর্তনের যে বিষয়টা, সেটা আসলে অনেক আলোচনার বিষয় বাংলাদেশ দলের এই মুহূর্তে। কারণ সেটা না হলে হয়তো বাংলাদেশ আরো একবার সমস্যায় পড়তে পারে ব্যাটিং অর্ডারে, যেহেতু ব্যাকআপ ওপেনার হিসেবে বিজয়কে উড়িয়ে নিয়ে আসা হয়েছে শেষ মুহূর্তে লিটনের ইঞ্জুরির কারণে। তাকে একটা সুযোগ দিলেও দিতে পারে বাংলাদেশ দল, তবে তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে মেকশিফটের যে ব্যাপারটা, অর্থাৎ ব্যাটিং অর্ডারে একটু রদবদল করা, সেই পথে হাঁটতে পারে বাংলাদেশ, সেরকম একটা সম্ভাবনা সবচেয়ে বেশি। এখন দেখা যাক আসলে বাংলাদেশ টস হারে নাকি জেতে এবং সেই জায়গায় কি সিদ্ধান্ত আসে। খুব বেশি সময়ের অপেক্ষা নয়, তবে হাতুরু সিং এর যেমনটা বলেছেন গতকাল যে এখনো তিনি তানজিদ তামিম কিংবা নাঈম শেখদের উপর কিছুটা রিলাই করছেন, অর্থাৎ আরো একবার একটা সুযোগ তাদেরকে দিতে চান। তবে সব মিলিয়ে হয়তো যেটা মনে হচ্ছে যে ব্যাটিং অর্ডারে একটা রদবদল করে আফিফ ধ্রুব যদি দলে সুযোগ পান তাকে উপরের দিকে খেলানো হতে পারে। এছাড়া মেহেদি বিরাজের মতো ব্যাটার রয়েছে বাংলাদেশ দলে, তাদেরকে উপরের দিকে খেলানো হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, রঞ্জন শান্ত জানাচ্ছিলেন আমাদের।